কয়েক হাজার বাদুরকে আগলে রেখেছেন গ্রামবাসীরা। দিনের পর দিন নিশ্চিন্তে নিরাপদে বাস করছে ওই বাদুরের দল, এলাকার মানুষের কাছে তারা গর্ব। ঘটনাটি গোঘাটের মান্দারণ অঞ্চলের শকুনজলার। স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে ওই বাদুরের দল গাছগুলিতে বাসা বেঁধে রয়েছে, কারো কোনো ক্ষতি করে না। গ্রামবাসীরাও তাদেরকে আগলে রাখেন, কেউ যাতে কোনো অনিষ্ট করতে না পারে সে ব্যাপারেও সবসময় লক্ষ্য রাখেন। বাদুরের সাথে গ্রামবাসীদের যেন আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। বাড়ির পাশেই কটা গাছে এরকম বাদুর আছে? এখন তো আপাতত তিনটে গাছ আছে, আরো আগে গাছ ছিল চতুর গাছ, কাটা হয়ে গেছে এখন। প্রায় কত বাদুর থাকে এখানে? প্রায় এখানে প্রচুর বাদুর ছিল, এখন তবু কমে গেছে, আর একটা জায়গায় চলে গিয়েছে। পাশে একটা জায়গা আছে, সেখানে দুটো গাছ আছে, চলে গেছে। তো এখানে বহুত দিন হয়ে গেছে, আমার বাপের আমল থেকে দেখে আসছি, মানে আমরাও দেখে আসছি, আমার বাপও দেখে আসছি। তো কত বছর কি করে বলবো বলছি, ধরুন কিছু অসুবিধা হয় নাকি এরা এখানে থাকে বলে? না না, অসুবিধা বলতে কিছু হয় না, এরা এই চিৎকার করে ঘুরে এইটাই, আর অন্য কিছু অসুবিধা হয় না। কোনো ডিস্টার্ব করে মানুষকে এরকম কিছু? না না, এই ধরনের কিছু ডিস্টার্ব কিছু তো শুনিনি বা দেখিও নি যে কাউকে ডিস্টার্ব করছে। গাছের ফল পাকাড়ি আছে, খেয়ে নেয়। গ্রামে কেমন গাছের ফল আছে? আছে মোটামুটি, সবার বাড়িতে পেয়ারা গাছ আছে, পিঁপে গাছ আছে, আম গাছ আছে, এসব গাছ আছে, ফল পাকাড়ি মোটামুটি খেয়ে নেয়। কেউ বকে নাকি, মানে বারণ করে নাকি যে এরকম খেতে গেলে? না, কেউ তাড়ায়ও না, কেউ বকেও না। মানে বাদুরের বাদুরদের জন্য ছাড় সব? হ্যাঁ সব ছাড়। কাউকে ওখানে মারতে আসলে মারতে দেওয়া হয় না, অনেকে আসে মারার জন্য, মারতে দিতে মানা করি। আপনাদের গ্রামটার নাম কি? এটা শুশুনি জেলা, ঘর মান্দারণ শুশুনি জেলা। আপনার বাড়ির পাশেই, আপনার রাতে কোনো অসুবিধা হয় নাকি এত চেঁচামেচি এত শোরগোল? আমাদের কোনো অসুবিধা হয় না, হ্যাঁ থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। এই গ্রামে কতগুলো বাড়ি হবে? মানে এই যে এই যে আড়াইশোটা বাড়ি, এই আড়াইশোটা বাড়ি কি এই আপনার বাদুরকে সাপোর্ট করে খাওয়ার জন্য? মানে সবাই সাপোর্ট করে, কেউ মানা করে না, কেউ কখনো মারে না, মারেও না, মারতে দিবেও না। আপনার নাম দাদা? শেখ নাজির আলী। বাদুরগুলোর এখানে বাস? আমারও তো দিকে আসে, যুগ যুগ আসে। আপনাদের বাড়ির উপরেই তেঁতুল গাছে, কোনো অসুবিধা হয় নাকি? না, বাড়িতে ঢোকে না? না, বাড়ির উপরেই থাকে। গ্রামের লোক কতটা সাহায্য করে এই বাদুরগুলোকে? মানে খাবার দাবার কিছু, ফল টল কিছু খাবার ফাবার? ওরা তো বাইরে চলে যায় ফল খেতে। ছটার সময় চলে যায়, আবার যেয়ে অনেক ফল খেয়ে আবার চলে আসে, তিনটে আড়াইটা তিনটের সময় আবার চলে আসে রাতে। সন্ধ্যে ছটা ছটায় বেরিয়ে যায় সব ভাই, আর কেউ থাকে না? না, যেটা দিদি আপনাদের এখানে আছে? তো আমাদের সবাই বলে ও পিড়ি পিড়ি আছে আগের থেকে, আমাদের বাপদাদারাও দেখে গেছে, বাবারা দেখে গেছে, তারাও সবাই, তার বাবারাও দেখেছে। কত বছর হবে প্রায়? আমার তো বাবা বলতো, এবার তার বাবার আবার দেখেছে, দু তিনশো বছর হবে। হ্যাঁ, এই যে বাদুর কি খায় আপনাদের গ্রামে, অত্যাচার করে না? না, ওরা তো ফল ফাগারি রাতে খায়। কেউ মারতে আসে নাকি বাদুর? না, মারতে আসে, মারলেও তাকে তো মানা করা। এই গ্রামের লোক সবাই বাদুরকে ভালোবাসে নাকি? এই গ্রামটার নাম কি? কত হবে প্রায়, কত কত আপনার বহু আছে নাকি? আপনার নাম? আমার নাম শেখ আব্দুর আলী। এখন তো অনেক প্রাণীগুলোই, পাখিগুলো লুপ্ত হয়ে গেছে, লুপ্ত প্রায়। যেমন চড়ুই পাখি, শালিক পাখি, এগুলোকে দেখাই যায়নি। তবুও বাদুর মান্দারণের ওই শকুনজলার যে মালডাঙ্গা,
হ্যাঁ, ওইখানেতে প্রচুর সংখ্যক বাদুর থাকে, একটা তেঁতুল গাছে এবং কতগুলো গাছ মিলে প্রচুর বাদুর থাকে। বাদুর প্রায় লুপ্তপ্রায় প্রাণী হতে চলেছে, ওই জায়গাটায় থাকে। আমরা ওই গ্রামের বাসিন্দার হিসাবে আমরা দেখি যে যাতে ওদেরকে কেউ শিকার করতে না পারে বা কেউ যাতে ওদেরকে ওদের উপর কোনো কিছু না করতে পারে, সেটা পাড়া প্রতিবেশীর লোকজন লক্ষ্য রাখে এবং সেটা আমরাও লক্ষ্য রাখি। এবারে বাদুর তো উড়ে চলে যায় এবং তারা তাদের নিজেদের মতো করে খাবার সংগ্রহ করে। পাশাপাশি মান্দারণ যে দুর্গে গড়মান্দারণ যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্র আছে, হ্যাঁ, সেইখানেতেও তারা বিচরণ করে। হ্যাঁ, সেই হিসাবেই যদি কখনো কিছু প্রয়োজন হয় নিশ্চিত পঞ্চায়েত সমিতি বা প্রশাসনের পক্ষ থেকে তো তার ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম? আমার নাম সৈয়দ মকবুল হোসেন, আমি ওই এলাকা থেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।